আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, অসংখ্য পেশেন্ট আমরা আপনাদের সামনে যেমন নিয়ে এসেছি, তাদের বিভিন্ন ঘটনা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। এক একজন মানুষের এক এক ধরনের সমস্যা, এবং এই সমস্যাগুলোকে এক একজন কিন্তু এক একভাবে ফেস করেন। দেখা যাচ্ছে এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে অনেকে সঠিক চিকিৎসার সন্ধান পান, এবং অনেকেই দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবত ছোটখাটো সমস্যার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন। সমস্যা একটা সময় দেখা যায় এতটাই প্রকট আকার ধারণ করে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে হয় অনেকে। অনেকে দেখা যাচ্ছে যে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন শুধুমাত্র ভুল চিকিৎসার কারণে। এর নজির কিন্তু আমাদের দেশ না, পুরো পৃথিবীতে এরকম অসংখ্য আছে। আমরা যদি সঠিক সময় একটা সঠিক চিকিৎসা পেতে পারি, এই ধরনের সমস্যাগুলো আমরা খুব সহজে কিন্তু সমাধান করতে পারি। দর্শক, তারই একটি নমুনা আজকে আমরা আপনাদের সামনে এনে হাজির করেছি। সুদূর চিটং থেকে এসেছেন আমাদের এই পেশেন্ট, যিনি দীর্ঘদিন যাবত রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছিলেন এবং অস্টিও আর্থ্রাইটিস ছিল ওনার দুই হাঁটুতে। গত প্রায় 7 বছর যাবত উনি যুদ্ধ করছেন এই রোগের সাথে, এবং জীবন একটা সময় প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল, বাট কখনো থেমে থাকেনি। যে যখন যেখানে বলেছেন চিকিৎসার জন্য গিয়েছেন, এবং একটা সময় কিন্তু সঠিক চিকিৎসার সন্ধানও পেয়েছেন। আসুন দর্শক, একটু কথা বলি ওনার সাথে, কি হয়েছিল, কিভাবে ট্রিটমেন্ট করেছেন, আজকে কেমন আছেন। আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম জয়নাব বেগম। জয়নাব বেগম, সুদূর চিটং থেকে এসেছেন। চিটং কোথায় থাকেন আপনারা? চিটাগাং আমিরাবাদ লোহাগাড়া। আমিরাবাদ এলাকাতে থাকেন? হ্যাঁ। একজন হাউসওয়াইফ, রাইট? আচ্ছা, আমরা জানি আপনি দীর্ঘদিন যাবত প্রায় 7 বছর, হ্যাঁ, আপনি শরীরে হাঁটু ব্যথা এবং হাতে ব্যথা জনিত, শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা জনিত সমস্যাতে ভুগেছেন। হ্যাঁ। কি হয়েছিল যদি আমাদেরকে সেই 7 বছর আগে থেকে একটু বলেন, যে প্রথম যেদিন আপনি সমস্যাটা অনুভব করেছিলেন কোথায় অনুভব করেছিলেন? আমার প্রথম হয়েছিল ডান হাতের মধ্যে, একটু একটু করে ব্যথা করে, তারপরে সব পাঁচটা আঙুল ফুলে গেছে, তারপরে এখানে ফুলে গেছে। অনেক ডাক্তার দেখাচ্ছি বলতে, হঠাৎ করে একদিন দেখছেন ফুলে গেছে। হ্যাঁ, ফুলে, কিন্তু করা ফুলের আগে অনেক জ্বালা যন্ত্রণা করছে, ব্যথা করে, তারপর লাল হয়ে গেছে। তারপর প্রথম যখন এই সমস্যার জন্য ডক্টরের কাছে গিয়েছিলেন, কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন ডক্টর, বা কিছু কি বলেছিলেন উনি? কিছু করেন না, একটু ব্যথার ওষুধ দিয়েছিল, তারপর এখানে একটু কমে গেছে। যখন আবার একটু একটু কুমোর কাছে, কুমোর থেকে একটু একটু হাঁটুতে, মানে এরকম করে রেফার করছে। হ্যাঁ, কোমর, কোমর থেকে হাঁটু, হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্ত ব্যথাটা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে কি করলেন যখন দেখলেন যে ব্যথা কমছে না, আরো খারাপের দিকে যাচ্ছে, তখন কি আরেকজন ডক্টরের কাছে গেলেন? আরেকজন কাছে গেছি, এক এক বছর করে একজনের কাছে, এক বছর করে আরেকটা দেখা দিচ্ছে, ওর কাছে 2 বছর করে আরেকটা দেখা দিচ্ছে, এরকম করে পাঠাচ্ছি। এইভাবে চেঞ্জ করতে থেকেছেন? হ্যাঁ। যে ওষুধ দিয়েছেন ওষুধগুলো ফলো করেছেন সব সময়? হ্যাঁ। কিন্তু কোনো উপকার পাচ্ছিলেন না, বরং দেখছেন দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ। সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? সর্বোচ্চ 2 বছর আগ পর্যন্ত হাঁটু নিয়ে, দুটা হাঁটু নিয়ে একদম হাঁটতে পারি না, বসতে কষ্টে, চলাফেরা করতে আমার অনেক কষ্ট হতো, বসলে দাঁড়াতে পারছেন না, না হাঁটা চলা করতে গেলে দেখছেন যে প্রচন্ড ব্যথা হচ্ছে হাঁটুতে। মানে সংসারে যে কাজগুলো করতে গেলে আমাদেরকে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে হয়, অনেক কাজ করতে হয়, সংসারের বাইরে যেতে হচ্ছে, সেই কাজগুলো অনেকটাই আপনার লিমিটেড হয়ে গিয়েছিল, আগের মতো আর করতে পারছিলেন না। আমি এর মধ্যে 8-9 মাস পর্যন্ত একদম ঘর থেকে বাইরে হতে পারি নাই, কিন্তু ভালো হচ্ছিলেন না, আরো দিন দিন খারাপের দিকে যাচ্ছিলেন। তখন মানসিক অবস্থাটা কি ছিল, কি মনে হতো ওই সময়টা? এরকম কি মনে হতো যে আমি কি আর কখনো সুস্থ হবো না, আমি কি আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না, সেরকমটা মনে হতো? মনে করছি ফিরে যাবো, ভালো করে আমি ভালো হবো, আল্লাহর উপর ভরসা করছি। ভরসা ছিল সবসময়? সবসময় ভরসা ছিল আমার একটা। যন্ত্রণায় এমন কি হয়েছে, রাতের পর রাত ঘুমাতে পারছেন না যন্ত্রণার জন্য, ব্যথার জন্য, এরকমটা হয়েছে? হ্যাঁ, সারা রাত ঘুমাতে পারি না, হাতে ব্যথা উঠলে 2-3 ঘন্টা একদম মানে কষ্ট আমার, যে মানে প্রায় সেন্স থাকতো না, এরকম একটা অবস্থা, পৃথিবীর কোনো কিছু আর তখন কোনো কিছু মনে হতো না। তারপরে লাল হয়ে সব ফুলে যাবে, হাত পা দুলতে সব সময় ফোলা থাকতো, কিছু ধরতে পারতাম না, এরকম করে ফুলে থাকতো।
তার পরবর্তী অবস্থায় ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে আসেন ট্রিটমেন্টের জন্য। স্যার যখন প্রথম আপনাকে দেখেন, মনে আছে ওই দিনটার কথা, স্যার কি বলেছিলেন? আমাকে আশা দিয়ে যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। সে অনুযায়ী আপনি ট্রিটমেন্ট শুরু করেন, ভর্তি হয়ে যান। এবং ধীরে ধীরে আপনি দেখতে শুরু করেন, আস্তে আস্তে আপনি ভালোর দিকে যাচ্ছেন, সুস্থ হচ্ছেন ইনশাআল্লাহ। আমি এখন সব মুড এরকম করে মারতে পারছি, যেটা কিছুদিন আগে আপনি পুরো মুড করতে পারতেন না, এখন পারতেছি। কিছু দূর হাঁটলে আর হাঁটতে পারতেন না, বসলে উঠতে পারতেন না, প্রচন্ড যন্ত্রণায় ঘুমাতে পারতেন না, সেই সমস্যাগুলো কি এখন আছে আপনার? না, সমস্যা সমাধান হচ্ছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, এই সময়গুলো যেটা আমরা সব সময় বলি, পরিবারের যারা সদস্যরা আছেন তাদের ভূমিকা এখানে অনস্বীকার্য, এবং তাদের যে সহযোগিতা তার কারণে কিন্তু সবাই খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে সুস্থ হয়ে ওঠে। আসুন দর্শক, একটু কথা বলি। ওনার হাজবেন্ড এখানে আছেন, কেমন দেখেছিলেন ওই সময়গুলোতে, আর আজকে যখন নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন? আসুন দর্শক, একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম ইসমাইল। ইসমাইল স্যার, আমরা জানি আপনার সহধর্মিনী গত 7 বছর যাবত অনেক ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন। ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, পাশাপাশি অস্টিও আর্থ্রাইটিস ছিল এবং ওনার অ্যামিনিয়া ছিল। স্যার, এই সমস্যাগুলোর জন্য যখন প্রথম শুরু হয় কেমন দেখেছিলেন ওই সময়টাতে? না, আমি তো আসলে বাইরে থাকতাম, তবে আমি কিন্তু যে সময় ডাক্তার উঠে যেটা বলছে ওইটার কাছে গেছি ডাক্তার, সেটার মধ্যে ডাক্তার এমন কোনো ডাক্তার নাই যে আমি দেখাই নাই। উনি যখন দেখতেন যে উনি ব্যথার জন্য কমপ্লেন করছেন, সহ্য করতে পারছেন না, তখন এই কষ্ট রিমুভ করার জন্য যে যখন যেখানে বলেছে যত ডক্টরের কাছে বলেছে সবার কাছে নিয়ে গেছেন। হ্যাঁ, তো আমার একটা ইয়ে ছিল যে আমি সবসময় ফেসবুক আমি ইয়ে করতাম, তো স্যারের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছিল, আমার ভালো লাগছে। আমি সবগুলো রুগীর আমি ওনার ইয়ে দেখতাম, তখন এক পর্যায়ে আমার মনে মনে একটা আমার নিয়ে ছিল, আমি যদি দেশে যাই তাহলে আমি স্যারের কাছে নিয়ে যাব। আচ্ছা, তখন আমি দেশে আসার আজকে 15 দিন 20 দিন হয়ে গেল, না 1 মাস হয়ে গেল প্রায়। তো বাড়ির মধ্যে আসার সাথে তো আসতে পারি নাই, কিছু কাজ ছিল। তো আসলে ওই সময় দেখছি আমি ওনার কষ্টটা আর কি। আসলে তখন আমি সারের সাথে সারা গাছ ফেলে আসছি। আসলে সারে আসার পরে যে সারে আমাকে যে একটা আশ্বাস দিল যে ঠিক আছে আপনি 15 দিন ভর্তি হতে পারবেন কিনা, তো বললো ঠিক আছে আমি ভর্তি হতে কোনো সমস্যা নেই। আমি আমাকে অনেক লোকে বলছে যে আমাকে এনডি নিয়ে যাওয়ার জন্য, আমি কিনা আগে আমি সারার সাথে একটু চেষ্টা করে আমি দেশে চেষ্টা করি, আবার আমি সারার সাথে একটু অবশ্যই এই পরামর্শ করি, এরপর আমি যেখানে যাবো ওখানে যাবো, সমস্যা নেই। সেটাই তো আলহামদুলিল্লাহ, 15 দিন ট্রিটমেন্ট করার পরেই মোটামুটি সুস্থ। আমি আসলে আর যারা বাইরে থাকেন, অনেক সমস্যা অনেক অনেক লোক আমি দেখছি দেশের বাইরে, তা আমি দর্শকের উদ্দেশ্য বলবো যে যারা বাইরে আসেন সারের কাছে আসেন, আপনারা অবশ্যই বালা খোলা মালিক খোলা আপনারা আল্লাহ উসিলা সার অবশ্যই। সেই হিসাবে আমি বলবো যে আমি যতটুকু আমি দেখছি আমার ওয়াইফ আজকের থেকে 7-8 বছর আমি কোনো ডাক্তার বাকি রেখে নেই, যবে এই ধরনের কোনো রুগী যদি বা হাত পা ব্যথা অথবা কোমর হাঁটু ব্যথা এই ধরনের রুগী আপনারা কষ্ট পাইতেছেন, তাহলে অবশ্যই আপনারা আসে সারের কাছে পরামর্শ নেন, চিকিৎসা নেন। এতটুকু, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, এরকম অসংখ্য মানুষ আসছেন, সুস্থ হচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। আমাদের একটাই কথা, সঠিক সময় সঠিক চিকিৎসাটা করুন। জীবন থেকে এত সুন্দর সময়গুলো শুধুমাত্র ব্যথার কারণে কেন নষ্ট হবে? ব্যথার জন্য কেন আপনাকে পঙ্গু হয়ে যেতে হবে? ব্যথার জন্য কেন আপনাকে মৃত্যুবরণ করতে হবে? না দর্শক, পরিবারের সবাই বলুন, পুরো পৃথিবীর মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুস্থ অবস্থায় বেঁচে থাকুন। যন্ত্রণায় আর বিছানায় কাটানো নয়, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসলে আমি স্যার একটা বড় ফ্যান, আমি আপনাকে আমি সবসময় দেখি। তো আসলে আমার অনেক অনেক লোক আমাকে বলছে যে এনডি নিয়ে যাওয়ার জন্য,
আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।